নাটোরে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক প্রাপ্তির 50 বছর উদযাপন। নাটোর প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির 50তম বছর উদযাপন করা হয়েছে। রোববার 28 মে সকালে জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার কালেক্টরেট ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার উপপরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের 140টি দেশের প্রায় 200 সদস্যের উপস্থিতিতে 1973 সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেওয়া হয়। স্বাধীন বাংলাদেশের কোনো রাষ্ট্রনেতার সেটি ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের। তার ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। এই স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে নিজ নিজ স্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা। পাখি জামান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।